What's up everybody, it's me Raihan, back to you again new vlog babe. So guys, basically asker vlog ta onek town rokom karon to hocche ki aske ami router kinte jacchi wifi er jonno karon to hocche ami shomoyote video upload dite parchhi na mobile er data onektai slow kaaj kore shejonno apnader dike taki apnader shohojogitay ami ekhon চলে আসছি এখন নোয়াখালী সুপারমার্কেট নোয়াখালী আমার একটা পরিচিত দোকানদার আছে ওনার কাছে আসছি কারণটা হচ্ছে একটা রাউডার নিব রাউডার দেন আমার একটা রিজন সেটা হচ্ছে আপলোডিং এর ব্যাপার আপলোড যেন ভালোভাবে দিতে পারি সেজন্যই আসা সো চলুন করব না আর দেরি শুরু করি তাড়াতাড়ি কি অবস্থা ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া কি অবস্থা আপনার এই তো আছি আলহামদুলিল্লাহ কথা হচ্ছে যে মানে ভিডিও করতেছি বাট ভিডিও আপলোড দিতে অনেকগুলো প্রবলেম হচ্ছে আপনার কাছে ভালো কোনো রাউটার আছে আছে এক্স্যাক্টলি যেটা হচ্ছে মানে আমার এরিয়াটা অনেক ভালো কভার দিবে আর হচ্ছে আমার মনে করেন আমি একটা ভিডিও আপলোড দিতে মিনিমাম আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগে বাট আমি সঠিক সময়ে যে অডিয়েন্সকে যে একটা সময় দিই অডিয়েন্সকে আমি এক্স্যাক্টলি টাইমে আমি আপলোড দিতে পারতেছি এখন তাহলে তোমার যেটা প্রয়োজন সেটা ভালো মানের একটা রাউটার লাগবে এটাই তো হ্যাঁ হ্যাঁ আমার ভালো মানের বেস্ট একটা রাউটার লাগবে ভালো মানের রাউটার সো ভালো মানের রাউটার নিতে গেলে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে হয়তো অ্যান্টেনা বেশি হবে বা স্পিড বেশি হবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই অডিয়েন্স যেটা চায় আমি ওইটাই দরকার আমার এক্স্যাক্টলি মানে আমি পারফেক্ট টাইমে যেন আমি অনেক কিছু করতে পারি বাংলাদেশে ছিল অনেকগুলো ব্র্যান্ডই আছে তো ওভার প্রত্যেকটা ব্র্যান্ডকে কম্পেয়ার করলে এখানে সবচেয়ে বেটার আমি মনে করি শাওমি একটা রাউটার আছে শাওমির ওই রাউটারটা আই থিং বেটার ওটা কয়টা অ্যান্টেনা 4 অ্যান্টেনা 4 অ্যান্টেনা রাউটার ফোর অ্যান্টেনা আশা করি অনেক বেস্ট হবে আচ্ছা একটা একটা নাম এটা হচ্ছে আমার রাউটার 4C 4C এর একটা মডেল এটা মার্কেটে বিভিন্ন প্রাইসে সেল হয় তো এটা দেখতে পারো তুমি এখানে কিছু মানে লেটেস্ট কিছু প্রযুক্তি ইউজ করা হয়েছে মানে যে জিনিসগুলো হচ্ছে যে হচ্ছে ইনভার্সন ফর এভরিওয়ান ঠিক আছে এখানে লিখছে 4 অ্যান্টেনাস ফর হোয়াইট কভারেজ হোয়াইট মানে চারিদিকে কভারেজ দিবে এটা সেটা মানে রাউন্ড যে কভারিং যার যেটা আর ফুল কন্ট্রোল বাই ওয়াইফাই অ্যাপস এখানে কিন্তু একটা অ্যাপস আছে অ্যাপস এর মাধ্যমে Xiaomi যে অ্যাপস ওই অ্যাপস এর মাধ্যমে এটা কন্ট্রোল করা যাবে মোবাইল মানে আমি যদি পাসওয়ার্ড যদি চেঞ্জ করি তারপরে যে কজন এটার সাথে আসছে সবকিছু পাশাপাশি কিন্তু স্পিড বুস্ট ফর হেভি টাস্কস মানে স্পিডের যে বোস্টিং যে ব্যাপারটা এটা প্রত্যেকটা কোনো কোম্পানির কিন্তু দেয়া থাকে না মানে হয়তো সফটওয়্যারই দিতে হয় বা থার্ড পার্টি কোনো সফটওয়্যার দিয়ে ইউজ করতে হয় বাট এখানে এমআইয়ের যে ইয়েটা আছে অ্যাপসটা আছে ওই অ্যাপসের মাধ্যমে দেওয়া যাবে আর এখানে অ্যাকচুয়ালি ফুল কনফিগারেশন এখানে দেওয়া আছে আচ্ছা একটু আমার গাইসকে যদি একটু দেখান সমস্যা নেই এটা হচ্ছে যে কুইক সেটআপ হচ্ছে যে মানে সেটআপ করতে খুবই ইজি যদি মানে মানে কারোর সাথে কানেক্টিং হতে হয় মানে লোক হয় আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আজকাল যেটা হয়ে থাকে ওয়াইফাই বিভিন্ন এই যে হ্যাকার বা বিভিন্ন জিনিসের মাধ্যমে কিন্তু অনেক কিছু ইউটিউব চ্যানেল থেকে শুরু করে পার্সোনাল মানুষের পার্সোনাল ডকুমেন্ট একটা জিমেল আইডি থেকে মানে একটা ওয়াইফাই অ্যাক্সেসের মাধ্যমে যদি কারো জিমেলও যদি লগ ইন থাকে বা ওয়াইফাই কোনো ডিভাইস যদি লগ ইন থাকে সেক্ষেত্রে হ্যাক করা কিন্তু খুবই ইজি ভাই আমার কিন্তু ইউটিউব চ্যানেল আমার কিন্তু অনেক রিস্কি ব্যাপার আছে যেটা সিকিউরিটি ফার্স্ট হবে ওইটা আমার জন্য সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি বরাবরই তারা মানে সিকিউরিটি ব্যাপারে তারা অ্যালার্ট অন্যান্য পাসওয়ার্ডগুলো যেভাবে হ্যাক করা যায় সামিটটা অ্যাকচুয়ালি কোনো ডিভাইস যদি অ্যাক্সেস হইতে চায় তাহলে আগে যে ওনার কন্ট্রোলশিপ আছে ওইখানে আগে মেসেজ চলে যায় সেই ক্ষেত্রে ওনার কন্ট্রোলশিপের কাছে যদি মেসেজ যায় বা যে কোনো ইমেল যায় তাহলে তো সে অনায়াসে বুঝতে পারবে যে আমার এখানে কেউ লগ ইন করতেছে হ্যাঁ 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 তো এই জন্য এটার সিকিউরিটিটা অ্যাকচুয়ালি এক্সট্রা অ্যালার্ট দেওয়া আছে তাহলে তো অনেক বেস্ট হ্যাঁ বেস্ট বললে চলে হ্যাঁ এটার স্পেসিফিকেশন সব এখানেই দেওয়া আছে ফুল তো আমরা মেন ডিভাইস আমরা এখন এমআই রাউটার 4C এটা আমরা এখন আনবক্স করতেছি করতেছি তো দেখা যাক লেটস সি হোয়াট ইজ দে আর গিভিং ইনসাইড
Wow, just amazing. Actually, there are two color variants. It is black and white. So, white color is always smart. এখানে চারটা অ্যান্টেনা দিচ্ছে আর এটা হচ্ছে 360 ডিগ্রি, যেটাকে আপনি ইয়ে করতে পারবেন, যেখানে প্রয়োজন সেখানে দেওয়া যাবে। এটা এখানে চাইলে এখানে যেভাবে করা যাবে, ঠিক আছে, চাইলে যেভাবে ইচ্ছে সেভাবে রোটেট করা যাবে। আর হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে, যে চার্জার আর ইভেন 300 Mbps পর্যন্ত এখানে সাপোর্টেড, প্রত্যেকটা ডিভাইস অ্যাকচুয়ালি লেখা থাকে 300 Mbps পর্যন্ত সাপোর্টেড, বাট প্রত্যেকটা ডিভাইসে সেটা ক্যাপাসিটি থাকে না। আর এটা হচ্ছে দেওয়া আছে চার্জার, আর এটা হচ্ছে ওয়ারেন্টি নোটিস, আর এটা হচ্ছে যে ইউজার গাইড যেটাকে বলি আমরা, যারা ইউজ করতে পারতেছে না তাদের জন্য ইউজার গাইডটা। আর ওভারঅল এগুলোই আছে। ওভারঅল একটা জিনিস হচ্ছে মানে গ্যারান্টি এন্ড ওয়ারেন্টির ব্যাপারটা যদি আমার অডিয়েন্সকে একটু বলে দেন। অ্যাকচুয়ালি শাওমির এটা বাংলাদেশের কারণে অ্যাকচুয়ালি আমাদের ওইভাবে ওয়ারেন্টি ইস্যুটা থাকে না, তা 3 মাসের ওয়ারেন্টি থাকে অনলি। আর বেসিক্যালি রাউডারে অ্যাকচুয়ালি কোনো সমস্যা হয় না, তো সমস্যাগুলো যে কারণে হয় সেটা অডিয়েন্সদের জন্য অ্যাকচুয়ালি বলে রাখা ভালো, যে আমাদের দেশে অ্যাকচুয়ালি নাতিশীতাংশ হচ্ছে যে ওয়েদার, তো সেই ক্ষেত্রে হয় কি এই বৃষ্টি এই মেঘ, তো আমরা এই জিনিসগুলো আমরা নিজেরাই কিন্তু মানে এই জিনিসগুলো থেকে আমরা বাঁচতে পারি, যদি রাউডার নষ্ট হওয়া থেকে আমাদের ঘরের চার্জার থেকে শুরু করে ফ্রিজ যে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলি আছে সেগুলো বাঁচার থেকে কি হয়, যখনই বৃষ্টির ভাব হবে বা বৃষ্টি আসবে ওই সময় ছেলে বজ্রপাত হবে, ওই সময়টা বুঝে আমরা যদি আমাদের যে মেন সুইচ বা যেটা হয়ে থাকে প্লাগের সুইচ যদি আমরা অফ করে রাখি, সেক্ষেত্রে এগুলো ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর 3 মান্থের ওয়ারেন্টি আছে, যে ওয়ারেন্টি ইস্যুগুলো তার মধ্যে ওয়ারেন্টি ইস্যুর মধ্যে যে জিনিসগুলো বজ্রপাতে যদি নষ্ট হয় সেটা কোম্পানি কখনো লাইবিলিটি নেবে না, ফিজিক্যাল ড্যামেজ ওয়াটার ড্যামেজের জন্য কোম্পানি কখনো লাইবিলিটি নেবে না। সো অ্যাকচুয়ালি ওয়ারেন্টি দেওয়া না দেওয়ার মধ্যে একটা ফারাক পড়ে না, সেটা ঠিক আছে। মেইন ব্যাপারটা হচ্ছে যে রাউডার নিচে অনেক সময় চার অ্যান্টেনার অনেকে বলে যে অনেক দামি রাউডার। এক্স্যাক্টলি আমি যেটা দেখছি বা আপনি বলছেন রাউডারটার দাম অতি স্বল্প, তো অডিয়েন্সকে যদি একটু বলে দেন এক্স্যাক্টলি রাউডারটার প্রাইস কত তাহলে অনেকটা। রাউডারটা বিভিন্ন প্রাইসে সেল হয়, কেউ 2600, কেউ 3000, কেউ 2200, বিভিন্ন প্রাইসে সেল হয়। তবে একটা জিনিস বলবো, যদি আমাদের ভার্জিন গ্যালারির পক্ষ থেকে যদি কেউ এই রাউডারটা নিতে চায় সেক্ষেত্রে আমরা সেটা একদম খুব স্বল্প মাত্রায় অনলি 1600 টাকা সেল করি আমরা, শুধু 1600 টাকা। আর যদি আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে আর কে রাহেন ব্লগস তাহলে অবশ্যই সেটা এই প্রাইসটাই আমরা রাখবো, যে এটা অ্যাকচুয়ালি মার্কেটে আমরা 2200 টাকা করে সেল করি, তো যদি আর কে রাহেন ব্লগের মাধ্যমে কেউ এসে সেটা নেয় আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আমরা 1600 টাকা রাখবো। ধন্যবাদ, তো ইনশাল্লাহ এটা একটু প্যাক করেন। আর গাইজ, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে কি লাইক করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি টাং 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 করে বাজিয়ে দিন। ইনশাল্লাহ আমি আছি আপনাদের মাঝে সবসময় নতুন নতুন ব্লগিং ভিডিও নিয়ে। সো এই বিদায় না, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সো টাটা।